চীনের জনসংখ্যা নীতিতে বড় পরিবর্তন আনা হলেও এর সফলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পাঁচ বছর আগে এক সন্তান নীতি থেকে বেরিয়ে এলেও সুফল মেলেনি, তাই নতুন করে তিন সন্তান গ্রহণের অনুমতি সাধারণ মানুষের সিদ্ধান্তে খুব একটা পরিবর্তন আনবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ, জনসংখ্যা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ দম্পতিদের দিতে হবে অতিরিক্ত সুযোগ সুবিধা। কয়েক বছর আগেও জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর চীন, এখন মরিয়া লোক সংখ্যা বাড়াতে। 141 কোটি জনসংখ্যার দেশটিতে 16 থেকে 59 বছর বয়সী অর্থাৎ কর্মক্ষম লোকবল 88 কোটি। বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাওয়ার আশঙ্কায় 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসংখ্যা নীতির উপর। তিন সন্তান গ্রহণের অনুমতি দিয়ে সোমবার নতুন নীতি ঘোষণা করে চীনা সরকার। পাশাপাশি বাবা মায়েদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়েও দেয়া হয় আশ্বাস। এরপরও নতুন নীতির বিষয়ে আগ্রহী নন তরুণ দম্পতিরা। পরিস্থিতি অনুকূলে থাকতে আরও বাচ্চা নিতে আগ্রহী হতাম। বাড়ি ভাড়া, সংসার খরচ এত বেশি, বাচ্চাদের মানসম্মত পড়াশোনার ব্যয়ও অনেক। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের বাচ্চা লালন পালনের সব দায়িত্ব নিতে হয়। রাষ্ট্র, পরিবার ও সমাজ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া গেলে আরও সন্তান নিতে চাইতাম, চাইলেও বাস্তবতা বিবেচনায় দ্বিতীয় সন্তান নেওয়ার সুযোগ নেই। তৃতীয় তো দূরের কথা। চীনে 1979 সালে চালু হয় এক সন্তান নীতি। 36 বছর পর 2016তে ওই নীতি থেকে বেরিয়ে আসে বেইজিং। 2020 সালের মধ্যে 142 কোটি জনসংখ্যার টার্গেট থাকলেও তা পূরণ হয়নি। বরং সবশেষ আদমশুমারিতে 5 দশকের মধ্যে সর্বনিম্ন দেখা যায় শিশু জন্মের হার। গবেষণা বলছে জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেশি সন্তান নিতে আগ্রহী নন চীনা দম্পতিরা। বিশেষ করে আবাসন খরচ, শিশুদের লেখাপড়ার উচ্চ ব্যয় মেটাতে হিমশিম খেতে হয় গড় আয়ের মানুষদের। তাই নতুন নীতি বাস্তবায়নের আগে তরুণদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। পাঁচ ছয় বছর আগেই জন্ম নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিল চীন, তবে ফলাফল সন্তোষজনক নয়। সরকার যতদিন সত্যিকারের প্রণোদনা না দেবে মনে হয় না নাগরিকরা আগ্রহী হবে। জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করতে হবে। চীনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ব্যুরোর তথ্য অনুযায়ী 2016 সালে দেশটিতে 1 কোটি 80 লাখ শিশুর জন্ম হয়। কিন্তু 4 বছর পর 2 সন্তান নীতি গ্রহণ করা হলেও 60 লাখ কমে যায় শিশু জন্মের সংখ্যা। বিপরীতে গত 10 বছরে 60-অর্ধদের সংখ্যা বেড়েছে 5.4%। ডরথি তাস্টিন, যমুনা নিউজ।